সাব্বা আজকে কিন্তু আপনাকে ছাড়বো না আমাকে খোদাকে দেখানোর জন্য নিয়ে যেতেই হবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার বায়না ধরেছে বাপ রাগ করে ফেলেছে অনেক সময় আপনারাই যদি মনে করেন আপনার ভাঙ্গুরা বলেন আর সাতমর বাজারে বলেন পাবনাই যান বা আপনাদের পার্শ্ববর্তী বাজারে সদাই করার জন্য যান অনেক সময় ছোট ছোট ছেলে মেয়েরা পিছন লাগে লাগে না কাব্বা আমি যাব কয় বাবা যাওয়ার কাম নাই সওয়াল মানে না 5টা টাকা দিয়ে বুঝ দে আব্বা এই টাকা নিয়ে দোকান যা সদাই করে কাজ যাওয়া লাগবে না ওদিন টাকা দিয়ে বুঝ দে গেলেন দ্বিতীয় দিন আবার রওনা করছেন দ্বিতীয় দিন আবার পিছন ধরছে আমি যাব তখন কানসারা দেদের থাপ্পড় দিয়ে থুয়ে যায় দৈনিক ইয়া শুরু করছ নাকি আর ওদিন কাঁদা মারিয়ে থুয়ে চলে গেল তৃতীয় দিন আবার যাচ্ছে তো আমি যাব রাগ করে কিন্তু বাপ তার মানে বিবিকে ডাকতে বলতেছে একটা জামা পরা দে আগত নিয়েই যাই প্রতিদিন এই এক বায়নার ভালো লাগে ইব্রাহিম আলাইহিস সালাম একই বায়না খালি খোদা দেখতে চায় কসম তো খোদাই আগে দেখা দিয়ে আসে বছর কয় বছর বয়সের সাত বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আজর এক পা দুই পা করতে করতে নমরুদের রাজ দরবারের দিকে রওনা করলেন নমরুদের রাজ দরবারে গেটের সামনে যায় আজর তার সন্তান ইব্রাহিমকে ডাকতে বলে বাবা একটুখানি এখানে তুমি দাঁড়াও আমি প্রভুকে তোমার সামনে ডেকে নিয়ে আসি অথবা তোমাকে ভিতরে যাওয়ার পারমিশনটা নিয়ে আসি ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কাব্বা যান আপনি শুনেছি আপনি বাদশার উজির আর আমি হলাম উজিরের সন্তান আমার ভিতরে যাইতে পারমি মিশন লাগবে আমার কেমন ক্ষমতা আপনার কেমন নেতা আপনি আজর ডাক দে বলে এত কথা বল কেন আমি সারা ভিতরে ঢোকার কারো পারমিশন নাই উজিরের সন্তান হলে কি হবে পারমিশন সারা আমি সারা কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না চুপ করে দাঁড়িয়ে থাকো হয় খোদা কি তোমার সামনে আনি নাই তোমাকে ভিতরে দার পারমিশনটা নিয়ে আসি ঠিক আছে যান ইব্রাহিম আলাইহিস সালাম গেটের সামনে দাঁড়ায় আছে আজর এক পা দুই পা করতে করতে নমরুদের রাজ দরবারে হাজির হলো কানে সঙ্গে মুখ লাগায় ফিসফিস করে বলতেছে প্রভু আমার সন্তান একটু আপনাকে দেখতে চায় আমার ছেলে একটু আপনাকে দেখতে চায় কি কোন আমার সন্তান আপনাকে একটু দেখতে চায় তোমার ছেলে কাহা তোমার ছেলে কোথা থেকে আসলো চোখ বড় হয়ে গেছে সর্বনাশ কোন ছেলে তো কারো থাকার কথা না মাইরিয়া সাফা করে ফেলাইতেছে ছেলে তোমার কোন কি আমার ছেলের বয়স 7 বছর তখন নমরুদ মনে করছে তাহলে আগের বাতের কথা কি বুঝতে পারছেন আগের বাতের বাতের না কা 7 বছর বয়স কা তাই নাকি কহা কা ঠিক আছে আমি আসতেছি ইব্রাহিম আলাইহিস সালাম গেটের দরজার সামনে দাঁড়া আছে নমরুদ তার দরবার থেকে আজর এক পা দুই পা করতে করতে সন্তান ইব্রাহিমের পাশে দাঁড়ায় যায় বাবা একটু দাঁড়াও প্রভু কিছুক্ষণের মধ্যে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় আছে আমি একটা কথা বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি আমার সোনার ভাইয়েরা আল্লাহর কোলের ইব্রাহিম আলাইহিস সালাম এমনি করে দাঁড়ায় আছে বাবা তার পাশে দাঁড়ায় আছে অনেক সময় চলে যায় কিন্তু প্রভু আসে না ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে বাবাকে ডাকতে বলে আব্বা যান কই প্রভু তো আসে না কয় আসবে একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করো এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ দাঁড়ায় গেছে কালো বোরকা পরিহিত অবস্থায় একটা কালো বোরকা পরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় আছে কিন্তু আজর পরিচয় করে দেয় না আজর পরিচয় করে দেয় না এইটা কিন্তু আমাদের প্রভু ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে আবার ডাকতে বলে আব্বা যান কই প্রভু তো আসে না আজর ডাকতে বলে তুমি কি দেখো না এই তো আমাদের প্রভু আমাদের সামনে দাঁড়ায় আছে জোরে বলুন নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে আব্বা আমি আসলাম প্রভুকে দেখার জন্য আর প্রভু আসছে বোরকা লাগায় তাহলে দেখবো কি সুবহানাল্লাহ বলেন আমি আসলাম প্রভুকে দেখার জন্য আর প্রভুই আসছে বোরকা লাগায় তাহলে দেখবো কি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি আপনাকে দেখার জন্য আসছি আর আপনি বোরকা লাগাইছেন কেন বোরকা খোলেন সুবহানাল্লাহ বলেন বোরকা খোলেন নমরুদ আজরের দিকে লক্ষ্য করে ডাক দে কয় এ আজর তোর ছেলেকে মানা কর তোর ছেলেকে মানা কর আনা রব্বুকুমুল আলা আমি সব খোদার বড় খোদা আর তোর পুচকে ছেলে আমারে ধমক দিয়ে কথা বলে কয় প্রভু ছেলে মানুষ তো কোনো কিছু বোঝে না বুঝলে কি আপনার সঙ্গে এরকম আচরণ করতো আমি বুঝি আমি কি কোনোদিন আপনাকে ধমক দিছি
মানে মুসল্লি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে যাদের সলিমদ্দির গরু যায় বারান্দায় শুয়ে আছে জোরে কান মুসল্লি রাগ করবি না খুশি হবি কা খুশি হওয়ার কথা মুসল্লি একটু বাইরে রইছে কা সলিমদ্দির সলিমদ্দির বাইরে গিয়ে জি চাচা কতক্ষণ দিন মসজিদে পাওয়া যায় না তোর গরু এসে মসজিদের বারান্দায় শুয়ে থাকে কয় চাচা আবুল আজন আর তো জ্ঞান নাই এইজন্য গেছে আমাক কি করুন দিন দেখছেন কি বলেন আমাদের অবস্থা তাই হইছে কিনা কোন আমরা মুসলমান দাবি করি এমন মুসলমান আমাদের মধ্যে এখানেও বসে আছে এমন মুসলমান আছে জীবনে কোনোদিন মসজিদের বারান্দায় পা দেয়নি আছে না নাই জোরে কোন আছে না নাই আপনাদের একা কম থাকতে পারে আমাদের উল্লো পারার কথা বলতেছি এমন মুসলমান আছে অথচ দাবি করে আমি মুসলমান সাল মালগুলো খুব ডিস্টার্ব করতেছ ভাই ইব্রাহিম আলাইহিস সালাম বলতে বোরকা খোলেন কারণ আপনি একটা মেয়ে দেখার জন্য গেছেন ঘটক নিয়ে গেছে ও বাড়ির মানুষ খুব পর্দাপোশী দেয় হিজাবে থাকে পর্দাপোশী দেয় থাকে তুমি এটা দেখানোর জন্য নিয়ে গেছে যখন আপনার সামনে বোরকা পরা মেয়েটা নিয়ে এসে দাঁড় করাবে আপনি খুশি হবেন না বেজার হবেন হ্যাঁ খালি বেজার কে খুশি হওয়ার কথা তো কে রে বা আজকের দিনেও তুমি বোরকা পরে তাহলে কত হেজাবে চলে আর যায় আজ বিয়ার দিন দেখার জন্য আসছে তাও বোরকা পরে আসছে আমাদের বাড়ি পর্দা নাই কিন্তু মানে আমাদের মেয়ে মহিলাদের পর্দা নাই কিন্তু ঘরে জানালায় পর্দা ঠিকই আছে কথা কোন ঠিক কিনা দরজায় পর্দা আছে মরার পর পর্দা দেখায় মরার পর কা মেয়ে মানুষ দেখান যাবে না দেখান যাবে না সারা জীবন বাদামুড়ো ঘুরিছে সমস্যা নাই এখন মরছে কেন দেয়া যাবে না বাইরে বাজান যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধমক লাগা দেয় আজরকে নমরুদ ডাক দেয় বলে তোর ছেলেকে মানা কর আমি সব খোদার বড় খোদা আমি ইচ্ছা করলে মানুষ মারতে পারে আবার বাসা দিতে পারে আজর ডাক দেয় বলে প্রভু আপনার কি ক্ষমতা এটা আমার জানা আছে ছেলে মানুষ খোদা সম্পর্কে জ্ঞান নাই বোঝে না এই জন্য আপনার সঙ্গে উল্টা পাল্টা কথা বলতেছে আমি তো আপনার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই কোনো কি ধমক দিছি আপনার তাকল দেই নাই আপনি ক্ষমা করে দেন ছেলেকে আমি বুঝা নিচ্ছি এই বলে নমরুদ রাজ দরবার থেকে কয়েদখানার ভিতর থেকে দুইজন কয়েদিকে বের করে আনলো এই কয়েদিকে বের করে নিক একজনকে কতল করে দিল হত্যা করে দিল আর একজনকে জেন্দা ছেড়ে দিয়ে নমরুদ বলতেছে দেখো আমি মানুষ মারতেও পারি আবার বাসা দিতে পারি আর তোর পুচকা ছেলে আমারে ধমক দে কথা বলে সুবহানাল্লাহ বলে কয়েদখানার থেকে দুজন কয়েদিকে এনে একজনকে হত্যা করে দিল আর একজনকে ছেড়ে দেখা দেখ মানুষ মারতেও পারি আবার বাসাও দিতে পারি এত বড় ক্ষমতা আমার আর তোর ছেলে আমারে ধমক দিয়ে কথা বলে ফেরাউনও খোদায় দাবি করছিল ফেরাউনও বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সব খোদার বড় খোদা ফেরাউনের দেশের লোক বলেছিল আপনি খোদা তাহলে আপনার একটু কারিশমা দেখান বলে কি কারিশমা দেখতে চাও বলে কি কারিশমা দেখতে চাও বলো বলো না সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয় পশ্চিম আকাশে অস্তমিত যায় আপনি তো খোদা একটু সূর্যটাকে পশ্চিম থেকে উদিত করে পূর্ব আকাশ অস্তমিত করে দেন ফেরাউন কি বলছিল ফেরাউন বলছিল ওডোবেই থাকে কি বলছিল ওডোবেই থাকে তার মানে অপরিবর্তন করা এক্সাম্পল স্বরূপ কথাটা বলতেছি মানে ভাতিজা চাচার সঙ্গে গেছে শহরে কেনাকাটা করার জন্য গ্রামের মানুষ শহরে যাওয়ার জন্য একটু আগ্রহ প্রকাশ করে করে কিনা কোন আগে তো বিদ্যুৎ চিত্র ছিল না গ্রাম অঞ্চলে ছিল না শুধু শহর ছাড়া তো ওই ভাতিজা চাচার সঙ্গে শহরে গেছে তো ভাতিজা একটু তোতলা থোতারিয়া কথা বাইজা যায় কথা বলতে গেলে কথা বাইজা যায় তো ওই শহরে গেছে যায়া যখন শহরের মধ্যে ঢুকছে এরকম বিদ্যুতে বাল জ্বলতেছে এখন ওই ভাতিজা চাচা কইতেছে ও ও ও কাহা কয় কি ও ও ওডো কি তে চাচা কয় ওডো বাতি কই বাতি কাহা কত্যা হেয়াল দেয় কোন দিয়া তা বাতি ঠিক আছে তেল কোন দিয়ে দেয় তে চাচা কয় তেল লাগে না এই যে তার দেখতেছো না কয় হ কয় বিদ্যুতের সাহায্যে তারের মাধ্যম দিয়ে বিদ্যুতের সাহায্যে বাল্ব জ্বলে এই বাতি জ্বলে এর তেল লাগে না কয় ও আবার একটু আগা যাক হিন্দুর দোকানে চাচা সদাই করতেছে শহরে গেছে গ্রাম থেকে একটু ঘুরে মুড়ে ভালো করে দেশে গপ্প সপ্প করা লাগবে নি ভালো করে তাকা তাকা দেখতেছে কোনে কি আছে কি কোন ডাকা যে জীবনে যায় নাই
এখন এক লোক ঢাকাতে ঘুরে আইসা ওর গপ্পের ঠেলায় মদিনা ফাটা ফালা দিয়েছে, কয় ভাই গার ভাঙিয়া যায়, এক দেড়শো তলা একটা করে বিল্ডিং, মানে কুয়ার ব্যাং পড়ছে হলো পাগারে পড়ে, কয় এই সাগর পাশে। তো হিন্দুর দোয়ানে যখন সদাই করতেছে ও তাকে তুই করতে করতে দেখে একটা লোক প্যাট মোটা লাখ লম্বা বসে আছে, চেনেন নাকি? কি নাম? গণেশ। গণেশ সবাই চেনে, ওইটা দেখছে, দেখার পর কচ্ছে ও হো হো কাহা, কয় কি কো হো হো ওটো কি? তা চাষা কয় ওটো গণেশ, কয় গণেশ কয় হ, কয় ও হো হো কা খাই কোন দিয়া, মানে গণেশ ঠিক ও কা কোন দিয়া খায়, মানে বরাবর নাকি আর মুখ কো। তা চাষা কয় নাক দেখতেছ না, কয় নাকের নিচে মুখ আছে, উহিন দিয়ে খায় বাপু, বুঝতে দেওয়া লাগবি, উহিন দিয়ে খায় বাপু। ওখান থেকে আর একটু অগ্রসর হয়ে দেখে হিন্দুদের মন্দির ঘরে একটা মিয়া সওয়াল, এক হাতে রাম দাও আর এক হাতে মানুষের মাথা কাটা, মাথায় দিয়ে গলায় মালা বানাইছে, গাইতে আর একজনের পেটে পাড়ে দিয়ে এতনে জিভে বের করে দাঁড়ায় আছে, চেনেন নাকি? কি নাম? কালী। ওটা কিন্তু ছোট বাচ্চারা দেখলে এমনি ভয় পায়, ব্যামূর্তি চেহারা। তো ওলো থোতারে মানুষ পাইছে ভয়, আর কি আর কথা আছে? আরো বাইজে গেছে, মানে এবি কথা বাইজে যায়, এখন পাইছে ভয় আর ওটুকু হারা কাজ কও হো 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 কাহা, কয় কি কো হো 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 ওটো কি? তে কাহা ওটোর নাম জানে, এখন বাইসতে কি কবি, কয় বাইসতে ওটো ওবেই থাকে। ফেরাউনকে বলা হলো সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত করে পূর্বাকাশ অস্তমিত করো, তুমি তো খোদা, তোমার কারিশমা তোমার ক্ষমতা একটু দেখাও। ফেরাউন কয় ওডোবেই থাকে, আর নমরুদ কি করলো, কয়েদখানার থেকে দুইজন কয়েদিকে বের করে নে, একজনকে কতল করে দিল আর একজনকে ছেড়ে দিয়ে বলে দেখো মানুষ মারতেও পারি বাঁচাও দিতে পারে, আর তোর ফুসকে ছেলে আমারে তোমার দিয়ে কথা বলে, মানা কর তোর ছেলে বলে কিছু বললাম না, তা আপনি কিছু মনে করেন না, আমি ছেলেকে বুঝায় নিচ্ছি। আপনাকে আমি দেখার জন্য আসছে, আপনি বোরকা লাগাইছেন, তাহলে দেখবো কি বোরকাটা আপনাকে খুলতে হবে, কারণ আপনাকে দেখার জন্য আমি আসছি। নমরুদ বোরকার সামনের মুখের থেকে পর্দাখানা উপর দিকে যখন উল্টা দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দিকে তাকা দেখে ছাগলের চাইতেও লাল ছাগল নাই, ছাগলের চাইতেও কালো, কুৎসিত কালো, এত কুৎসিত কালো যদি পূর্ণিমার রজনীতে ছেড়ে দেওয়া যায় আমার বেশের রাত বানা ভালাবি, এত কুৎসিত কালো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম একবার নমরুদের দিকে তাকায়, একবার নিজের চেহারার দিকে তাকায়, আবার নমরুদের চেহারার দিকে তাকায়, আবার নিজের চেহারার দিকে তাকায়, আর নমরুদকে প্রশ্ন করে আপনি কি আমার প্রভু, কয় হ আমি তোমার প্রভু, বলে আপনি আমার সৃষ্টিকর্তা, বলে হ্যাঁ আমি তোমার সৃষ্টিকর্তা, আপনি কি আমার পালন কর্তা, বলে হ্যাঁ আমি তোমার পালন কর্তা, বলে আপনি কি আমার খোদা, কয় হ আমি তো তোমার খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আপনি খোদা না আপনি হুদা, জোরে কন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দে বলে হুজুর তোর সন্তান আবার কিন্তু উল্টা পাল্টা কথা বলছে, আর একবার যদি উল্টা পাল্টা কথা বলে তোর ছেলে বলে আর ছেড়ে দেওয়া হবে না। এইবার নমরুদকে আসর ডাক দে বলে প্রভু ছেলে মানুষ খোদা সম্পর্কে জ্ঞান নাই, এই জন্য আপনার সঙ্গে উল্টা পাল্টা কথা বলছে, আপনি কিছু মনে করেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ধারণা খোদারই এই চেহারা খোদারই এই ডিল, আর আমাকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে আমারে সৃষ্টি করে, স্যার খোদার এই ডিল এ কখনো খোদা হতে পারে না, আমাকে যে এত সুন্দর করে বানিয়েছে এত সুন্দর করে তৈরি করেছে সে না জানি আমার চাইতে আরো কত সুন্দর, জোরে কন সুবহানাল্লাহ, কত সুন্দর, কি করে বোঝায় আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে খোদা তোমার তুলনা, তুমি নিজে, জোরে কম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তাধারা যে খোদা আমাকে এত সুন্দর করে বানিয়েছে এত সুন্দর করে সৃষ্টি করেছে সে না জেনে আমার চাইতে আরো কত সুন্দর হবে, কারণ যদি কোনো মানুষ দেখবেন সুন্দর হয় অর্থাৎ একজন ছেলেকে বিবাহ দেবে অথবা নাতিকে বিবাহ দেবে, মুরব্বী মানুষ নামাজ পড়ার মনে মনে শুধু নাতি বউ খোঁজে, এরকম আছে না নাই? আবার বলে ভাই লাতি বিয়ে দেবে একটা ভালো মেয়ে দেখিস,
এখন বৃদ্ধ মানুষ খুদ মনে মনে খুঁজতেছে মেয়ে একটা মেয়ে রাস্তা দিয়ে যায় দেখতে খুব সুন্দর ভালো করে চোখেও পড়ে না মেয়েটা কে তাও জানে না টাকা আছে আরেকজনকে ডাক ডাক বাবা এইদিকে আসো তো ওই যে একটা মেয়ে যায় ওই যে একটা মেয়ে যায় দেখছো কি কয় হ কই মেয়েটা কার কয় কেসেন না কয় না কই দক্ষিণ পাড়া কালুর মিয়া আবার কালু নামে কেউ তাহলে কিছু মনে করেন না তার মানে যার চেহারা কালো অন্য নামে কেউ কালু থয় কথা কন না কে ওর নাম তো সাহেব আলী ওর নাম তো সাহেব আলী কিন্তু চেহারা কালো এই জন্য সাসারা ইয়ার কি করে বাইতে এ কালু সাসাই দি গায় এ কালু সাসা করতে তো কালু সাসাই হয়ে গেছে তো দক্ষিণ বারে কালুর মিয়া কই কষ্ট রে কালু মিয়া তো সুন্দর কে কে জানে না সাসা কয় কি তাই কালুর স্ত্রী খুব সুন্দর তাই নাকি কয় এই জন্য তো মেয়েটা এত সুন্দর হয়েছে সুবহানাল্লাহ বলেন হয় সন্তান মায়ের মতো হবে নাই সন্তান বাবার মতো হবে হয় সন্তান বাবার বংশের মত হবে না হয় সন্তান নানার বংশের মত হবে এই দুই বংশের তাসির ধরে সন্তান দুনিয়াতে আসবে কথা বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা ধারণা যে খোদা আমাকে এত সুন্দর করে বানিয়েছে এত সুন্দর করে আমাকে সৃষ্টি করেছে না জানি সে আমার চাইতে আরো কত সুন্দর জোরে কোন সুবহানাল্লাহ পূর্ব আকাশে তাকায় দেখে সূর্য উদিত হয়ে গেছে সূর্যটা দেখতে খুব সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাম বলে মনে মনে বলে এইটাই বুঝি আমার খোদা হবে সূর্যটা আস্তে আস্তে পশ্চিমাঙ্গায় সস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে না 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 এটা আমার খোদা হতে পারে না যে অস্তমিত হয়ে যায় বিলীন হয়ে যায় সে কখনো খোদা হতে পারে না খোদা হতে পারে না আবার চন্দ্র আসমানে উঠে যায় চন্দ্রের দিকে তাকায় বলে এইটাই বুঝি আমার সৃষ্টিকর্তা হবে এইটি আমার খোদা হবে এই চন্দ্রটা আস্তে আস্তে যখন অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলে না 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 এটা আমার খোদা হবে হতে পারে না যে অস্তমিত হয়ে যায় বিলীন হয়ে যায় সে কখনো খোদা হতে পারে না অতএব যার ইশারায় চন্দ্র আর সূর্য উদিত হয় যার ইশারা অস্তমিত যায় সেই হলো আমার খোদা না দেখা বিশ্বাস করা জোরে কোন সুবহানাল্লাহ এর নাম হলো ঈমান জোরে কোন কি